আপনার সম্বন্ধে বলুন। স্যার, আমার নাম চিরঞ্জীব সরকার, আমি আমার বাবার নাম চিত্তরঞ্জন সরকার, আমি নদিয়া জেলার রানাঘাট থানার ঘোড়াগাছা গ্রামের বাসিন্দা। আমি 2014 সালে নন্দীঘাট আদর্শ বিদ্যানিকেতন থেকে মাধ্যমিক পরীক্ষা পাশ করি এবং 2016 সালে আনুলিয়া হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পাশ করি। আর আমি 2020 সালে চাকদা কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। কোন বিষয়ে আপনার গ্র্যাজুয়েশন? সংস্কৃত অনার্স, তাই তো? আর আপনি কম্পিউটারের কোর্স করেছেন? না স্যার, আমি কম্পিউটার কোর্স করানি। তো কম্পিউটার এখানে 2020 লেওয়া আছে? না স্যার, আমার তো কম্পিউটার কোর্স করা নেই। কম্পিউটার করা নেই। 2020 সালে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, আচ্ছা। আপনি কোয়ালিফিকেশন কথাটা ইংলিশে বানান উচ্চারণ করতে পারবেন? কোয়ালিফিকেশন, হ্যাঁ, বানান করতে পারবেন? হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন তো। QUALIFICATION। বাহ, খুব ভালো। স্পেলিংটা বলুন তো। TUITION। বাহ, আচ্ছা। চিরঞ্জিত? হ্যাঁ স্যার। চিরঞ্জিত নামে কোনো বিখ্যাত ব্যক্তিত্বর নাম আছে? হ্যাঁ স্যার, কলকাতা বলিউডে চিরঞ্জিত চক্রবর্তী। তাহলে বোম্বেতে কি স্যার? হলিউড? হলিউড স্যার, হলিউডে কলকাতা হলিউড চিরঞ্জিত চক্রবর্তী। কলকাতা মানে একজন অভিনেতা আছেন চিরঞ্জিত চক্রবর্তী। আচ্ছা, ওনার কিছু বই দেখেছেন? হ্যাঁ স্যার দেখেছি। যেমন? যেমন কেচে কুত্তে কেউটে, এই বইটা দেখেছিলাম। আর স্যার গুরুদক্ষিণা দেখেন নি? না স্যার, গুরুদক্ষিণা আদৌ আছে চিরঞ্জিত? গুরুদক্ষিণা স্যার আমার তো দেখা হয়নি, তাই আমার জানা নেই। লাল পান বিবি দেখেছেন? না স্যার, আমি এমনি বই খুব কম দেখি, তো ওই একটাই দেখি। না স্যার। গান ভালোবাসেন? গান শুনতে? শুনতে ভালোবাসি, কিন্তু সেরকম ভাবে। অবসর টাইমে আপনি কি করেন? আমি অবসর টাইমে আমার নিজের সম্পর্কে ডায়েরিতে লিখে রাখি যে কি করলাম না করলাম। ডায়েরি লেখেন? ডায়েরিতে। কত সাল থেকে লেখেন ডায়েরি? আমি হচ্ছে এটা যে 2014 সালে মাধ্যমিক দেওয়ার সময় থেকে লিখি। কতগুলো ডায়েরি শেষ হয়েছে? স্যার আমার তো এখনো একটাও শেষ হয়নি ডায়েরি। মানে কলাইন করে লেখেন আপনি ডায়েরি? ওই যতটুকু সময় পাই সেইটুকু হিসাবে। মানে প্রত্যেকদিন কি আপনি লেখেন? না স্যার, প্রতিদিন সেরকম ভাবে লেখা হয় না। কোনো স্মরণীয় ঘটনা থাকে তখনই তুলে ধরেন? হ্যাঁ স্যার। তাহলে এই যে এতদিন ধরে আপনি ডায়েরি লিখছেন, হ্যাঁ স্যার, ডায়েরি আপনি নাই একটা না শেষ করতে পারেন, ঠিক আছে, কিন্তু কিছু স্মৃতি জড়ানোর কথা আপনি লিখেছেন নিশ্চয়ই? হ্যাঁ স্যার। মানে এরকম কিছু স্মৃতি আছে আপনার মনে পড়ছে? স্যার 2014 সালে যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিই, ইংরাজি পরীক্ষার দিন, আমার শরীরটা একটু পরীক্ষা দিতে গিয়ে খারাপ হয়েছিল, সেই সম্পর্কে আমি একটুখানি কিছু লিখেছিলাম সেটা। এটাই আপনার স্মরণীয় ঘটনার মধ্যে? হ্যাঁ স্যার, মানে আমি সেটা বলতে পারি স্মরণীয় ঘটনা। এছাড়া বাদ বাকি সব নর্মাল, তার মানে ওই একটাই স্মরণীয় আছে? আরও আছে, সেটা হয়তো মনে পড়ছে। ঠিক আছে, আপনার এইচএসে কত পার্সেন্টেজ ছিল? আমার এইচএসে ছিল স্যার 69.4%। 69.4। আপনার এইচএসে কী কী সাবজেক্ট ছিল? এইচএসে ছিল হচ্ছে বাংলা ইংরাজি কম্পালসারি সাবজেক্ট, আর সাথে ছিল সংস্কৃত, দর্শন আর ভূগোল। ভূগোল ছিল? হ্যাঁ স্যার। ভূগোলের জনক কাকে বলা হয়? এরাটোস্থেনিসকে। এরাটোস্থেনিসকে। তিনি কোন দেশের লোক ছিল? স্যার এটা আমার এখন মনে পড়ছে না। আচ্ছা, ভারতের প্রমাণ সময় কত? ভারতের 82°30' পূর্ব। পূর্ব না পশ্চিম? পূর্ব স্যার। আমরা কোন গোলার্ধে অবস্থিত? আমরা স্যার উত্তর গোলার্ধে অবস্থিত। উত্তর গোলার্ধে অবস্থিত, তাহলে 82° কী করে পূর্ব বলছেন? তাহলে তো উত্তর হয়ে যাবে, তাই নয় কি স্যার? 82°30' পূর্বই তো জানতাম। পূর্ব জানলে হবে কি? আমি কোন গোলার্ধে অবস্থিত আগে বলুন। আমাদের সে ভারতবর্ষ তো হচ্ছে উত্তর গোলার্ধে অবস্থিত। তাহলে ওটা কেন পূর্ব হবে না উত্তর হবে কেন? সেটা স্যার আমার জানা নেই। জানা নেই। মহাবৃত্ত কাকে বলা হয়? স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। নিরক্ষরেখা চেনে? নিরক্ষরেখা? হ্যাঁ স্যার চিনি। নিরক্ষরেখাকে কী বলা হয়? নিরক্ষরেখার অপর নাম হচ্ছে বিষুবরেখা, তারপর মূলমধ্যরেখা বা 0° দার্ঘিমা রেখা। মহাবৃত্ত বলা হয় না স্যার, ওটা আমার জানা নেই। আচ্ছা, গ্রিনিচ মিন টাইম নাম শুনেছি? জিএমটি? জিএমটির ওখানে ওটা কী বলা হয়? দ্রাঘিমাংশ
নাকি অক্ষাংশ বলা হয়? দ্রাঘিমাংশ বলো। দ্রাঘিমাংশ, গ্রিনিচের দ্রাঘিমাংশ কত? ভারতের ভারতের ক্ষেত্রে তো 5.5 ঘন্টা সময় পার্থক্য আছে। সেটা পার্থক্য, আমি বলছি গ্রিনিচ মিন টাইম দ্রাঘিমাংশ কত? জানা নেই স্যার। এটা জানা নেই? না স্যার। তো যে এইটা 5.5 ঘন্টা পার্থক্য হলো কি করে? মানে সময়কে ঠিক রাখার জন্য মানে কিছু একটা প্রমাণ সময় নিশ্চয়ই আছে। হ্যাঁ স্যার, প্রমাণ সময় আছে। না সেটা কাকে দেখে আমরা ওটা বলছি যে? এলাহাবাদের সময়কে দেখে। এলাহাবাদের সময়কে দেখে আমরা বুঝতে পারছি যে ভারতের সময় 5.5 ঘন্টা এগিয়ে আছে। কার থেকে? কার থেকে বলুন? সেটা আমার জানা নেই। জানা নেই? আচ্ছা। ভারতবর্ষে কটা টাইম জোন আছে? কটা টাইম জোনে বিভক্ত? জানা নেই। আপনি জানেন না গুজরাটে এক টাইম আর অরুণাচল প্রদেশে আলাদা টাইম? হ্যাঁ স্যার। দুটো আলাদা টাইম তো? হ্যাঁ আলাদা, আলাদা টাইম, তাই তো? মানে আমাদের প্রত্যেক যখন রাজ্যের উপর দিয়ে যাবো এক একটা রাজ্যে তো আলাদা আলাদা টাইম থাকবে, তাহলে ঘড়ি আমাদের সেইভাবে চেঞ্জ করে নিতে হবে। হ্যাঁ স্যার। তাই কি আপনি কখনো পশ্চিমবাংলার বাইরে গেছেন? হ্যাঁ স্যার গিয়েছিলাম। কোন কোন জায়গায় গেছেন? আমি একমাত্র গিয়েছিলাম চণ্ডীগড়। চণ্ডীগড়ে যখন গেলেন, তো চণ্ডীগড় যাওয়া মানে হচ্ছে আপনি পশ্চিমের দিকে যাচ্ছেন? হ্যাঁ স্যার। তাই তো? এটা পশ্চিমের দিকে গেলে তো আপনাদের কী হবে, আমরা টাইম লস করি, পিছিয়ে যায়, পিছিয়ে যাবে। তাহলে আপনি তখন ঘড়িটা পিছিয়ে নিচ্ছেন, 15-20 মিনিট হয়তো পিছিয়ে যাবে, তাই তো? হ্যাঁ স্যার। পিছিয়েছিলেন? না স্যার আমি পিছিয়ে নিই। কেন পিছান নি? ওখানে তো টাইম তো অন্যরকম দেখাবে। সেটা সম্পর্কে আমার সঠিক জানা নেই। আপনি তো বললেন যে প্রত্যেকটা রাজ্যে তো আলাদা আলাদা টাইম থাকবে। রাজ্যে ভারতে আমি জানি না, সে জানি অরুণাচল প্রদেশে প্রথম সূর্য উদয় হয় আর পশ্চিম দিকে যত যাওয়া যায় তত সময় আস্তে আস্তে পিছিয়ে যেতে থাকে। আচ্ছা। আবার ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টাইম দেখা যায়, তাই তো? আচ্ছা আপনি অরুণাচল প্রদেশ বললেন না? হ্যাঁ স্যার। অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কি? অরুণাচল প্রদেশের রাজধানীর নাম স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। আপনার সংস্কৃতের সঙ্গে আর কোন দুটো সাবজেক্ট ছিল? আমার সংস্কৃতের সঙ্গে বাংলা ছিল আর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স ছিল। রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? অ্যারিস্টটলকে। অ্যারিস্টটলকে। আর্টিকেল 47-এ কি বলা আছে? সে মাদে যাতে দৌড়বে হস্তক্ষেপ করবে না। কে হস্তক্ষেপ করবে না? আমি তুমি? না স্যার সরকার। সরকার হস্তক্ষেপ করবে না মাদকজাত দ্রব্যে? হ্যাঁ স্যার। তোমার লোকে মাদকজাত দ্রব্য ব্যবহার করলে করুক? হ্যাঁ স্যার সেটাই বলা আছে। মানে লোকে মাদকজাত দ্রব্যে ব্যবহার করুক, তাই তো? উৎপাদন করতে পারে, মাদকজাত দ্রব্য নিয়ে বেচা কেনা করতে পারে, তাই তো? সেটা সরকারিভাবে উৎপাদন করতে হবে। সরকারিভাবে? মানে লাইসেন্স। আচ্ছা। আর্টিকেল 17-এ কী আছে জানা আছে? অস্পৃশ্যতা দূরীকরণ। দূরীকরণ। তোমার কি মনে হয় ভারতবর্ষে অস্পৃশ্যতা দূরীকরণ হয়েছে? আমার যতটুকু দেখা আছে যে এখন মনে হয় না সেরকমভাবে কেউ ভেদাভেদ করে, মনে হয় অস্পৃশ্যতা দূরীকরণ হচ্ছে। ডক্টর বি আর আম্বেদকর নাম শুনেছেন? হ্যাঁ স্যার শুনেছি। উনি মহৎ সত্যাগ্রহ করেছিলেন, কত সালে করেছিলেন জানা আছে? স্যার এটা আমার জানা নেই। আপনি কবে থেকে লাইনে আছেন? আমি স্যার গ্রাজুয়েশন কমপ্লিট করার পরেই এই লাইনে। 2020 সালের পর থেকে? হ্যাঁ স্যার। তাই তো? এর আগে কোনো পরীক্ষার ইন্টারভিউ বা কিছু দেওয়া হয়েছে? স্যার আমি এর আগে বেঙ্গল পুলিশ দিয়েছিলাম কিন্তু আমি ওয়েটে মানে ওজনে বাদ পড়ে গিয়েছিলাম। আপনি সায়েন্স কেমন পড়েন? কোন ইয়েটা আপনার বেশ স্ট্রং পয়েন্ট আছে সায়েন্সের? স্যার আমি সায়েন্স থেকে মানে ছোটবেলা থেকে আমি সায়েন্সের প্রচণ্ড দুর্বল ছিলাম। দুর্বল ছিলেন কিন্তু 2020 সালের পর তো আপনি কম্পিটিটিভ চাকরি পরীক্ষা দিচ্ছেন। হ্যাঁ স্যার। আপনি পরীক্ষা পাস করলে কিন্তু সায়েন্স একটা করেননি? প্রশ্ন কি আসেনি একটা? হ্যাঁ স্যার এসেছে। আপনি ছেড়ে দিয়েছেন?
স্যার আমি চেষ্টা করেছি মানে সেটা কোন দিকটা আপনার খুব ভালো লাগে সায়েন্সের একটা টপিক আমার স্যার সায়েন্সের রেচন সম্পর্কে ওই দিকটা ভালো লাগে আচ্ছা ট্যানিং কি ট্যানিং ট্যানিং হচ্ছে মতে মনে পড়ছে না অ্যামিবার রেজন অঙ্গের নাম কি কিছু রেচন অঙ্গে বলুন একটু এক্সামে আসে কিছু কিছু রেচন অঙ্গের নাম সিটা ওটা কমন অঙ্গ আমি রেচন অঙ্গ মনে পড়ছে না স্যার এই মতো নেফ্রিডিয়ার নাম মনে আছে নেফ্রিডিয়া হ্যাঁ স্যার নেফ্রিডিয়া তো নেফ্রিডিয়া রেচন অঙ্গ আলাদা কমন অঙ্গ আলাদা হ্যাঁ স্যার ঠিক আছে হিস্ট্রি সম্পর্কে কেমন ধারণা আছে আপনার স্টেশন পর্কে মোটামুটি আছে কোথা থেকে ধরলে পারবেন আপনি স্টেশন বিভিন্ন আন্দোলনগুলো যে আন্দোলন থেকে পারবেন তাই তো তাহলে ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 খ্রিস্টাব্দে ভুদান আন্দোলন কত সালে হয়েছিল স্যার এটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না কে করেছিল আইন অমান্য আন্দোলন ভুদান আন্দোলন করেছিলেন হচ্ছে বিনোবা বিনোবা ভাবে তাই কি হ্যাঁ স্যার জেবি কি বলেন না স্যার বিনোবা ভাবে বুধান আন্দোলন করেছিল হ্যাঁ স্যার কনফার্ম তাই তো হ্যাঁ স্যার ভুল বলছে না তো না স্যার আইনামন্য আন্দোলন কি করেছে আইনামন্য আন্দোলন করেছিলেন গান্ধীজি গান্ধী তখন উনি জেলে ছিলেন না জেলে ছিলেন না আইনামন্য আন্দোলন তাহলে স্যার এটা আমার সঠিক মনে সাল বলো আইনামন্য আন্দোলন হয়েছিল 1923 সালে 23 সালে হ্যাঁ স্যার 20 সালে কি হয়েছিল খিলাফত আন্দোলন হয়েছিল 20 সালে খিলাফত মানে 20 সালে না 19 সালে 20 সালে হয়েছিল খিলাফত আন্দোলন 20 সালে আচ্ছা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 সালে 13 এপ্রিল আচ্ছা কোন দুটো দুইজন ফ্রিডম ফাইটারকে ধরে রাখার জন্য মানে আটক করে রাখার জন্য ওই জালিয়ানওয়ালাবাগ ওখানে জমায়েত করেছিল ভারতীয়রা জানা আছে স্যার এটা আমার জানা নেই ঠিক আছে ধন্যবাদ স্যার ঠিক আছে আসুন